অবসর উত্তরকালে সরকারের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ উত্তর বেতনভোগী হিসেবে একটা টাকা পেয়ে থাকি। সেটাকে যদি বাজারের হাতে ঠেলে দেওয়া হয়, বাজার যদি আমাদের ভবিষ্যতের ভাগ্য নিয়ন্ত্রণ করবে মনে হয়, তাহলে সেটা আমাদের পক্ষে দারুণ আশঙ্কার। প্রভিডেন্ট ফান্ডে জমা পড়া টাকার 15% বিনিয়োগ করা হবে শেয়ার বাজারে, এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে কপালে চিন্তার ভাঁজ কর্মচারীদের একাংশের মনে। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি এর ফলে অবসরের পর কর্মচারীরা আরো বেশি টাকা পাবেন, কিন্তু এর মধ্যেই যথেষ্টই ঝুঁকি এবং অনিশ্চয়তা রয়েছে বলে মত অর্থনীতিবিদদের একাংশে। তো যেহেতু একটা মানুষের সারা জীবনের চাকরি শেষে সেই টাকাটা পায়, এটা দিয়েই মোটামুটি পেনশন ছাড়া এটা দিয়েই তাকে মোটামুটি তার বাকি জীবনটা অতিবাহিত করতে হবে আর কি। ফলে সেখানে কোনো রকম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়াটা সাধারণভাবে আমরা সমর্থন করি না। 2015-16 অর্থবর্ষ থেকে প্রভিডেন্ট ফান্ডে জমা পড়া টাকার একাংশ শেয়ার বাজারে লগ্নি করা শুরু হয়। প্রথমবার লগ্নি করা হয় জমা পড়া টাকার 5% 5,920 কোটি টাকা। তখনই কেন্দ্র জানিয়ে দেয় আগামী 3 বছরে ওই বিনিয়োগের পরিমাণ ধাপে ধাপে বাড়িয়ে 15% করা হবে, মাঝে ওই পরিমাণ বাড়িয়ে 10% করা হয়। এবার 10% থেকে বাড়িয়ে 15% টাকা শেয়ার বাজারে লগ্নির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইপিএফও। কেন্দ্র বড় মুনাফার স্বপ্ন দেখালেও অনিশ্চয়তার আশঙ্কায় ভুগছে চাকুরিজীবীদের একটা বড় অংশ। শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।